بسم الله الرحمن الرحیم প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম নাসিরাবাদ কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি দাদশ এবং অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি তোমাদের সাথে আছি আমি মোসাম্মদ শরীফুন্নাহার বেগম বিভাগীয় প্রধান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ নাসিরাবাদ কলেজ ময়মনসিংহ দ্বাদশ অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজ আলোচনা করব অধ্যায় হচ্ছে তৃতীয় খুলাফায়ে রাশিদীন আজকের আলোচ্য বিষয় হচ্ছে খিলাফত খলিফা নির্বাচন পদ্ধতি ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার প্রাথমিক জীবন এবং খিলাফত চলো আলোচনায় ফিরে যাই প্রথমে আমাদেরকে জানতে হবে খলিফা কি খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি বা উত্তরাধিকারী খলিফা হচ্ছে মুসলিম শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু খলিফাকে ঘিরে মুসলিম শাসন ব্যবস্থা আবর্তিত হয় খলিফা শব্দের অর্থ আমি বলেছি যে প্রতিনিধি বা উত্তরাধিকারী অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর যিনি বা যারা তার আদর্শকে বলবৎ রেখে শাসনকার্য পরিচালনা করেছেন তাদেরকে বলা হয় খলিফা বা প্রতিনিধি প্রধান চারজন খলিফা হলেন হযরত আবু বকর হযরত ওমর হযরত ওসমান হযরত আলী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর এই চারজন প্রসিদ্ধ সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুসরণ অনুসারে মুসলিম বিশ্বের প্রতিনিধিত্ব করে গেছেন এরাই ইসলামের ইতিহাসে খুলাফায়ে রাশিদের নামে পরিচিত খিলাফত হল ধর্মীয় এখন আমরা জানব যে খিলাফত কী খিলাফত শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব খিলাফত হচ্ছে একটি ধর্মীয় ও রাজনৈতিক প্রতিষ্ঠান ঐতিহাসিক মজিদ খাদ্দুরি বলেন যে খিলাফত হচ্ছে ধর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত ইহলৌকিক নেতৃত্বের একটি প্রতিষ্ঠান সুতরাং খিলাফত হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নেতৃত্ব দানকারী এক ধর্মীয় প্রতিষ্ঠান খলিফা হওয়ার জন্য এখন আমরা কি দেখলাম যে খিলাফত হচ্ছে একটা ধর্মীয় প্রতিষ্ঠান আর খলিফা হচ্ছে তার প্রতিনিধি তাহলে খিলাফত এবং খলিফা শব্দ দুটি অঙ্গাঙ্গিভাবে জড়িত খলিফা ছাড়া খিলাফত এবং খিলাফত ছাড়া খলিফা কোনোটাই চলতে পারে না এখন আমরা দেখব খুলাফায়ে রাশিদুন বলতে আমরা কী বুঝি তোমরা জানো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো পুত্র সন্তান ছিল না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র সন্তান না থাকায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পূর্বে কোনো উত্তরাধিকারী মনোনীত করে যাননি অর্থাৎ ওনার মৃত্যুর পর কে বা কারা ইসলামী রাষ্ট্রটাকে সঠিক পথে পরিচালনা করবেন সেজন্য তিনি কোনো উত্তরাধিকারী মনোনীত করে যেতে পারেননি তখন ওনার মৃত্যুর পর ওনার সাহাবিদের মতো থেকে চারজন খলিফা নির্বাচিত হন জনগণের প্রতিনিধি হিসাবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে চারজন মুসলিম রাষ্ট্রটাকে পরিচালনা করেন যাদেরকে একত্রিতভাবে অর্থাৎ 632 থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত যে চারজন খলিফা মুসলিম রাষ্ট্রটাকে পরিচালনা করেন তাদেরকে খুলাফায়ে রাশিদুন বলা হয় নিশ্চয়ই বুঝতে পারছো যে চারজন খলিফা অর্থাৎ হযরত আবু বকর হযরত ওমর হযরত ওসমান হযরত আলী হযরত মুহাম্মদ ইসলামের সুমহান আদর্শ এবং কোরআনের আলোকে যে শাসন ব্যবস্থাটা পরিচালনা করেন সেটাকে একত্রিতভাবে খুলাফায়ে রাশিদুন বলা হয় এখন আমাদের জানতে হবে যে খলিফা নির্বাচনের জন্য কী কী গুণ থাকতে হবে অবশ্যই কিছু গুণাবলী প্রয়োজন পড়ে আর সেই গুণাবলী কী কী আমরা সেগুলো সম্পর্কে এখন আলোচনা করব খিলাফতের মর্যাদা স্থায়িত্ব বৈশিষ্ট্য সম্বন্ধে আল মাওয়ার্দি বলেন যে খলিফা স্বৈরাচারী একনায়কত্ব প্রতিষ্ঠা করেননি খলিফা রাজশক্তির অধিকারী ছিলেন এবং বরং গণতান্ত্রিক ছিলেন না বরং গণতান্ত্রিক পদ্ধতিতে তিনি নির্বাচিত হতেন আল মাওয়ার্দির মতে খলিফাকে অবশ্যই কুরাইশ বংশোদ্ভূত হতে হবে তিনি শারীরিক এবং মানসিক রোগভেদী মুক্ত হবেন কেবল একজন চরিত্রবান মুসলমান পুরুষ খলিফা হওয়ার যোগ্যতা রাখেন কোরআন ও হাদিসের উপর তাকে ব্যুৎপত্তি অর্জন করতে হবে রাষ্ট্র পরিচালনা যুদ্ধ পরিচালনায় তাকে পারদর্শী হতে হবে ইসলাম ধর্মের শুচিতা রক্ষা করা এবং অধর্ম দূর করে মুসলিম রাষ্ট্রের শরীয়তের আইন প্রতিষ্ঠা তার বিশেষ দায়িত্ব হবে সকল প্রকার সামরিক ও বেসামরিক প্রশাসনের দক্ষতা তাকে অর্জন করতে হবে খিলাফতের দেয়ান
ধারণা নিয়ে সুন্নি জামাতের সাথে কারিজি এবং শিয়া সম্প্রদায়ের বৈষম্য রয়েছে। কারিজিগণ প্রকৃতি গণতান্ত্রিক মতবাদে বিশ্বাসী থাকায় তাদের মতে কেবল কুরাইশ বংশের মধ্যে সীমাবদ্ধ নারীকে সমগ্র মুসলিম জাতি থেকে কলিফা নির্বাচিত করা প্রয়োজন, এমনকি একজন মুক্ত দাস বা মহিলাও কলিফা হতে পারেন, কলিফা নির্বাচিত হবেন মনোনীত নয়। কেবলমাত্র হজরত আবু বকর, হজরত ওমর ন্যায়সঙ্গত কলিফা বলে মনে করেন। হজরত ওসমান ও হজরত আলী উমাইয়া কলিফাতে তারা ইসলামী আদর্শ হতে বিচ্ছিত মনে করে এবং তাদের কলিফা হিসাবে স্বীকার করে না। তবে সেইটা থেকে বোঝা যায় যে একজন কলিফাকে অবশ্যই কুরাইশ বংশোদ্ভূত প্রাপ্তবয়স্ক পুরুষ, চারিত্রিক শুদ্ধতা, প্রজ্ঞাবান, ন্যায়পরায়ণ, সুস্বাস্থ্যের অধিকারী, কুরআন ও সুন্নাহ হাদিস সম্পর্কে সঠিক জ্ঞানী অধিকারী হতে হবে। এখন আমরা দেখব যে নির্বাচন পদ্ধতিটা কেমন ছিল। কলিফা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রাজতন্ত্র নয়, ঐশীতন্ত্রের ভিত্তিতে গণতন্ত্রের পদ্ধতিতে পরিচালিত খিলাফত কলিফা নির্বাচিত হতেন। নির্বাচনের জন্য একটি নির্বাচক মণ্ডলী বা আহল আল ইমামা সৃষ্টি করা হতো। এই নির্বাচক মণ্ডলীর সদস্যগণকে অবশ্যই মেধাবী, ন্যায়পরায়ণ, চরিত্রবান, শিক্ষিত এবং প্রভাবশালী হতে হবে। শুধুমাত্র যে কলিফাদেরই গুণ থাকতে হবে তা কিন্তু নয়, এখানে নির্বাচক মণ্ডলীর সদস্য যারা হতেন তাদেরকেও কিছু গুণের অধিকারী হতে হতো। তারা যাকে কলিফা নির্বাচন করতেন তাকে সে দায়িত্ব পালন করতে হতো এবং নির্বাচক মণ্ডলীর সদস্যদের হস্তচুম্বন দ্বারা তাকে আনুগত্য বা সম্মতি প্রকাশ করতে হতো। নির্বাচক মণ্ডলীর সিদ্ধান্ত ছিল চূড়ান্ত এবং তাকে উল্লঙ্ঘন বা প্রতিরোধ করতে পারত না। প্রথম পর্যায়ে মক্কা মদিনা নেতৃবৃন্দ নির্বাচক মণ্ডলীতে বিশেষ প্রভাব বিস্তার করেন, বিশেষ করে খুলাফে রাশিদুনের আমলে। পরবর্তী পর্যায়ে কিন্তু ক্ষমতা বিকেন্দ্রীকরণের ফলে মদিনা থেকে রাজধানী আরব দেশের বাইরে স্থানান্তরিত হলে অন্যান্য গোষ্ঠীর প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। নির্বাচক মণ্ডলীর রায় প্রকাশ পেলে নির্বাচিত কলিফাকে শপথ বা বাইয়াত গ্রহণ করতে হতো। উল্লেখ্য যে খিলাফতের ইতিহাসে নির্বাচন এবং মনোনয়ন উভয় পদ্ধতি কিন্তু প্রচলিত ছিল, কিন্তু পরবর্তীতে খিলাফতের দীর্ঘ ইতিহাস অর্থাৎ 632 থেকে 1924 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু নানা রূপ বিবর্তন লক্ষ্য করা যায়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর মুসলিম রাষ্ট্রের হেদায়তির জন্য পরপর 4 কলিফা হজরত আবু বকর, হজরত ওমর, হজরত ওসমান এবং হজরত আলী শাসনকার্য পরিচালনা করেন। এই সময়কাল খুলাফায়ে রাশিদুন নামে পরিচিত। খুলাফায়ে রাশিদুনের শাসন ব্যবস্থা প্রশাসনিক নীতি উদার এবং জনকল্যাণকর ছিল, সকল নাগরিকের সমান অধিকার ছিল। এখন আমরা দেখব হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাথমিক জীবন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 573 খ্রিস্টাব্দে বিখ্যাত কুরাইশ বংশে তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। তার বাল্যনাম ছিল আবদুল্লাহ এবং ডাকনাম ছিল আবু বকর। কুরাইশদের অন্যতম ধনশালী ব্যক্তি হজরত আবু বকর বয়োজ্যেষ্ঠদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেন এবং সত্যবাদিতা ও দানশীলতার জন্য সিদ্দিক ও আতিক উপাধি লাভ করেন। হজরতের বাল্য সাথী ইসলামের প্রথম খলিফা ছিলেন ধীর স্থির, পরোপকারী, অতিথি পরায়ণ ও জ্ঞানী। তার প্রচেষ্টা অনেকেই ইসলাম কবুল করেন এবং হজরত বেলাল সহ অনেক দাসকে তিনি শৃঙ্খল মুক্ত করেন। মহানবী স্বয়ং বলেন, আবু বকরের দান সম্পত্তি ব্যতীত অন্য কারো সম্পদ আমার উপকারে আসেনি। হজরত ওমর বলেন যে ইসলামের সেবায় আবু বকরকে কেউ অতিক্রম করতে পারেননি। মহানবীর প্রতি অনুরাগ ও শ্রদ্ধার নিদর্শনস্বরূপ তিনি বিবি খাদিজার মৃত্যুর পর তার স্বীয় দুহিতা বিবি আয়েশার সাথে রাসুলের করিমের বিয়ে দেন। ইসলাম গ্রহণ ও ইসলামের সেবা। বয়স্ক পুরুষদের মধ্যে হজরত আবু বকরই কিন্তু সর্বপ্রথম ইসলাম ধর্ম কবুল করেন। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ইসলামের দাওয়াত গ্রহণের জন্য দাওয়াত দিলেন। হজরত আবু বকর বিনা দ্বিধা ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার প্রচেষ্টায় অনেকেই ইসলাম কবুল করেন। হজরত ওমর বলেন, ইসলামের সেবায় আবু বকরকে কেউ অতিক্রম করতে পারবে না। তারপর হচ্ছে রাসুলের প্রতি ভক্তি। 622 খ্রিস্টাব্দে হজরত আবু বকর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মদিনা হিজরত করেন। তিনি বদর, উহুদ, কন্দক ও হুনাইনের যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। 632 খ্রিস্টাব্দে মহানবীর অসুস্থতা হেতু তিনি ইমামত ত্যাগ করেন। নবী করিমের অফাতের পর ইসলাম জগতে এক ভয়াবহ এবং স্বয়ং
সংশয়পূর্ণ পরিস্থিতির উদ্ভব হলে হজরত আবু বকর নবপ্রতিষ্ঠিত ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন। সংকটময় পরিস্থিতির উদ্ভব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো পুত্র সন্তান জীবিত ছিল না। গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন বলে তিনি তার আফাতের উত্তরাধিকারী মনোনীত করে যাননি। তার মৃত্যুর পর কে তার স্থলাভিষিক্ত হবেন, এই প্রশ্ন নিয়ে মুসলিম জাহানে এক বিরাট সমস্যা দেখা দিল। আনসার ও মুহাজিরিনরা এই দুটি শিবিরে বিভক্ত হয়ে পড়ে। মদিনা সংকটময় পরিস্থিতি আনসারগণ সাদ বিন ওবাইদাকে এবং একদল মুহাজির হযরত আলীকে উক্ত পদে মনোনীত করেন। তারপর হচ্ছে খিলাফত লাভ। ইসলামের সংকটময় সময় হযরত ওমর হযরত আবু ওবাইদাকে সঙ্গে নিয়ে হযরত আবু বকর সহ সাকিফা বানি সাইদা গৃহে অবস্থান করছিলেন। পরিস্থিতি জটিল আকার ধারণ করলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স, অবস্থান, পদমর্যাদা, সম্মান ইত্যাদি বিবেচনা করে হযরত আবু বকরকে ইসলামের প্রথম খলিফা বলে ঘোষণা করেন এবং তার হাত স্পর্শ করে বায়াত গ্রহণ করেন। সাদ ব্যতীত সমস্ত মহল হতে মুসলিম জনতা তাকে খলিফা বলে অভিবাদন জানান। উদ্বোধনী ভাষণ। হযরত আবু বকর খিলাফত লাভের ফলে ইসলামের ইতিহাসে এক সংকটময় পরিস্থিতির পরিসমাপ্তি ঘটে। খলিফা নির্বাচিত হয়ে তিনি সমবেত মুসলিম জনতার উদ্দেশ্যে একটি ভাষণ দান করেন। আমি আপনাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি নই, আপনাদের সকলের পরামর্শ এবং সহায়তায় আমার বিশেষভাবে কাম্য। আমি ন্যায় এবং সত্যর পথ থেকে কাজ করলে আপনারা আমাকে সমর্থন করবেন, অন্যায় পথে চললে সদুপদেশ দান করবেন, সত্যের অনুসরণ ও মিথ্যার বর্জন আপনাদের কাম্য। আমার দৃষ্টিতে ধনী নির্ধন সবল দুর্বল সকলেই সমান এবং সকলের সঙ্গে আমি ন্যায়সঙ্গত আচরণ করতে চাই। আমি আল্লাহর এবং তার রাসূলের অনুশাসন মোতাবেক কাজ করলে আপনারা আমাকে মেনে চলবেন, অন্যথায় আমি আপনাদের আনুগত্য দাবি করতে পারবো না। তো এই যে ভাষণটা, এটার গুরুত্ব ছিল কিন্তু অপরিসীম। হযরত আবু বকরের উদ্বোধনী ভাষণ কিন্তু মুসলিম জাহানের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। এর কারণ ছিল এই যে স্বেচ্ছাচারী নীতি পরিপন্থী এবং গণতান্ত্রিক আদর্শে অনুপ্রাণিত হয়ে হযরত আবু বকর পরামর্শ দ্বারা সমস্যা সমাধানের নীতি নির্ধারণ করেন। দ্বিতীয়ত, ইসলামী শাসন প্রবর্তন করতে তিনি যে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন তার সুস্পষ্ট ইঙ্গিত এতে ছিল। তৃতীয়ত, উৎকৃষ্ট এই বক্তৃতায় প্রতিটি শব্দ ছিল বুদ্ধিদীপ্ত এবং এটি মুসলিম জাহানের নিকট আলোকের দিশারি শুরু। তো হযরত আবু বকর খিলাফত লাভটা কিন্তু খুবই সংকটময় পরিস্থিতির একটা সমাধান হয়। তবে ওনার যে শাসন ব্যবস্থাটা সেটা কিন্তু কুসমাস্তীর্ণ ছিল না। খুবই জটিল সমস্যার মধ্য দিয়ে ওনাকে চলতে হয়েছে। তিনি 2 বছরের কিছু সময় বেশি খিলাফতে অধিষ্ঠিত ছিলেন এবং এই দুটা সময় সমস্যা জর্জরিত ছিল। অনেক ঐতিহাসিক বলেছেন যে আবু বকরের খিলাফতকাল স্বল্পকালীন খিলাফতকাল ঋদ্ধযুদ্ধে ব্যবহৃত ছিল, অর্থাৎ বিভিন্ন যুদ্ধ বিগ্রহের মাধ্যমে ওনার যে খিলাফতকালটা পরিচালিত হয়েছিল। আমরা পরবর্তী ক্লাসে সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব, আশা করছি সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।